কোনো দিক দিয়ে কমতি ছিল না দুইটা ছেলে যার নাম ছিল উতবা উতাইবা ওই উতবা উতাইবার কাছে আমার নবী রহমতের নবী নবুয়তের আগে তার দুই মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের সন্তান উতবার কাছে আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের দ্বিতীয় সন্তান উতাইবার কাছে এই উতবা উতাইবা নবুয়তের আগে তাদের বিয়ে হয় নবুয়তের পরেও বিয়ে জারি থাকে বিয়ে থাকে আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর কাছে আবদার করেন মালিক হয় তুমি উতবা উতাইবাকে হেদায়েত দাও নতুবা আমার দুনু মেয়েকে ফিরা দাও কারণ কাফিরের ঘরে আমার দুই মেয়ে থাকবে এটা হতে পারে না তারা দুনু জন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন নবীর মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন এই অবস্থায় তারা হলেন মুসলমান স্বামী হলো কাফের আল্লাহর নবী এখনো উঠায় দেন নাই এখনো তারা আমার নবীর ঘরেই ওই অবস্থায় বিবাহ কিন্তু হয়ে গেছে নবী বলতেছেন মালিক হয় তুমি আমার মেয়ের জামাতাদেরকে হেদায়েত দাও নতুবা আল্লাহ তুমি আমার দুনো মেয়ের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও এটা আমার নবীর মনের চাহাত ভাইরা বন্ধুরা উতবা উতাইবা কোনোদিন নবীর সাথে বিয়াদবি করে নাই বিয়াদবিটা করলো কখন বিয়াদবিটা করলো কখন ঘটনা তাহলে মনোযোগ দিয়ে শুনুন আমার নবী রহমতের নবী মায়ার নবী 6000 বার আবু জাহেলের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন সর্বশেষ যখন আবু জাহেলের কাছে মায়ার নবী দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন মক্কায় মুষলধারে বৃষ্টি হয় রহমতের বৃষ্টি আল্লাহর নবীর মনে মনে ভাবলেন রহমতের বৃষ্টির কারণে হয়তো আমার চাচা আবু জাহেলের মনটা এখন নরম এখন আমি চাচাকে যাই একটু দ্বীনের দাওয়াত দিব হয়তো নরম দিলে গ্রহণ করে নিবে আল্লাহর নবীর মনের কত সুন্দর নেক নিয়ত কত নেক ধারণা মায়ার নবী বৃষ্টি ভিজে আবু জাহেলের বাড়িতে দেয় হাজির হলেন নবী যায় ডাক দিলেন চাচা দরজাটা একটু খুলুন আবু জাহেল দরজা খুলল কিরে বাতিজা বৃষ্টির মধ্যে কি মনে করে চাচার ঘরে নবী বলতেছেন চাচা যান রহমতের বৃষ্টি হচ্ছে ভাবলাম এই মুহূর্তে আপনার দিলটা একটু নরম চাচা আপনার কাছে কতবার দিনের দাওয়াত পেশ করলাম আপনি কবুল করলেন না চাচা এইবার আপনার কাছে এসেছি মনের ভিতরে বড় আশা নিয়া মনের ভিতরে বড় আকাঙ্ক্ষা নিয়া চাচা একটু যদি আপনি কালেমাটা গ্রহণ করতেন আবু জাহাল কয় এই জন্য বুঝে আইসো ঠাস করে দরজা লাগাইয়া বলতেছে তোর চেহারা যেন আল্লাহ আমাকে আর না দেখায় নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী মনের ভিতরে বড় ব্যথা পেয়ে নবী ফিরে আসলেন আর বললেন চাচা আর আসবো না আর দাওয়াত নিয়ে আমার আসা হবে না আবুল আহাবের কাছে নবীজি গেছেন 5685 বার দিনের দাওয়াত লইয়া আবু জাহেলের কাছে 6000 বার আবুল আহাবের কাছে 5685 বার আবুল আহাবের কাছে মায়ার নবী সর্বশেষ যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন আবুল আহাব দরজা বন্ধ করে দিচ্ছে নবী ডাক দিলেন চাচা যান একটু দাঁড়ান কিছু কথা বলবো আবুল আহাব দরজা না লাগায় বলতেছে ভাতিজা কি বলবা একটু তাড়াতাড়ি বলো এবার মায়ার নবী নরম দিলে নরম ভাষায় বলতেছেন চাচা গো ও চাচা
দুনিয়াতে আল্লাহ আপনাকে কোনো কিছু কমতি দেয় নাই, সব আল্লাহ দিয়েছে, ধন দিয়েছে, জন দিয়েছে, মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। দুনিয়ার লাইনে আপনাকে আল্লাহ বাদশা বানাইছে, বাদশা। ও চাচা, আপনি যদি দয়া করে একটু কালেমা গ্রহণ করে নেন, তাহলে আল্লাহ পাক যেইভাবে আপনাকে দুনিয়ার বাদশা বানাইছে, আখিরাতের বাদশাও আল্লাহ আপনাকে বানায় দিবে। ও চাচা, একটু দেখেন, একটু বিবেচনা করেন, কালেমা গ্রহণ করলে দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা বনে যাবেন। আবুল আহাব কয়, ঠিক আছে ভাতিজা, আমি একটু ঘর থেকে আসি, তোমার চাচির সাথে বুঝ পরামর্শ করি। আল্লাহর নবী মনে মনে বড় খুশি হলেন, মনে হয় চাচার দিলটা কিছু নরম হয়েছে, চাচির সাথে বুঝ পরামর্শ তো করতে গেছে, হয়তো দুজন মিলে একসাথে কালেমা পড়ে মুসলমান হবে। মনের ভিতরে নবীর কত নেক নিয়ত, কত নেক ধারণা। ভাইরা বন্ধুরা, এই অবস্থায় আবুল আহাব তার স্ত্রী উম্মে জামিল, যার মনের ভিতরে আমার নবীর প্রতি চরম বিদ্বেষ, উম্মে জামিলের অন্তরে নবীর প্রতি চরম দুশ্মনী, যা বলতেছে তোমার বাতি যাইছে মোহাম্মদ। উম্মে জামিল কয়, কি কয়? মোহাম্মদ কয়, যদি কালেমা গ্রহণ করি তাহলে আল্লাহ যেমন দুনিয়ার বাদশা বানাইছে, আখেরাতের বাদশাও আল্লাহ বানায় দিবে। এই কথা বলা মাত্র উম্মে জামিল কয়, তুমি এখনো ওরে জিন্দা রাখছো, এখনো বুঝি ওরে জিন্দা রাখছো, এই কথা শোনাইবার জন্য আইছে, নাউজুবিল্লাহ মিন জালিক, যাও এখনই তারে দুনিয়া থেকে খতম করে দাও। এই বলে আবুল আহাবের হাতে পাথরের চাকা উঠায় দিল। আমার নবী মনের মধ্যে আশা নিয়ে দাঁড়ায় আছেন, আবুল আহাব হাতের মধ্যে পাথর লইয়া, মায়ার নবী অন্যদিকে তাকাছেন, আবুল আহাব আইসেই নবীর মাথা বরাবর পাথর নিক্ষেপ করল। পাথরখানে আমার নবীর কান মোবারকে লেগে থেতলে গেল। আল্লাহর নবী, রহমতের নবী চিৎকার দিয়ে উঠলেন, রক্ত মাখা মাথায় হাত দিয়া নবী আবুল আহাবের ঘরে ভিতরে ডুইকা বলতেছেন, চাচা গো, আমি কি অন্যায় করলাম? ও চাচা, আপনি তো আমার আপন চাচা, আমি আপনার আপন ভাতিজা, জন্মের আগেই বাবা হারাইছি, বাবার মুখ দেখি নাই, আপনার আমার চাচা, আপনাদেরকে বাবার মতো শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, এর বদলা বুঝিয়েই আপনি আমাকে দিলেন, আমি তো আপনার সাথে খারাপ কোনো আচরণ করি নাই। ভাইয়ার নবী রক্ত মাখা দেহ, রক্ত মাখা মাথা, রক্ত মাখা হাতটা লইয়া নবী ঘরে আসলেন। আল্লাহর নবী ঘরে আইসা, নবীজি এইবার নবীজি মাথা থেকে রক্ত ধরছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিচ্ছেন। ভাইরা বন্ধুরা, জিব্রাইল আমিন আইসে হাজির, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন গো নবী, আবুল আহাবের গোষ্ঠী সহ বলে ধ্বংস করে দেই। আল্লাহর নবী তখন বলতেছেন, রে জিব্রাইল, আবুল আহাব আমাকে চিনে না, যদি আমাকে চিনত মারত না, না না আমি ধ্বংস চাই না। জিব্রাইল চলে গেলেন, আবু বকর সিদ্দিক খবর পেয়ে আসলেন, নবীজির মাথা থেকে রক্ত আবু বকর সিদ্দিক পৌঁছে দিচ্ছেন, আর বলছেন, নবী গো, ও গো নবী, আমিও থাকতে পারলাম না, অনুমতি দেন, আমি এর বদলাটা নেই। নবী তখনও বলেন, আবু বকর, জিব্রাইল অনুমতি চাইছে, দেই নাই, তোমাকেও দেব না, আবুল আহাব আমাকে চিনে না, চিনলে মারত না। সাথে সাথে আসমানের মালিক ডাক দিয়া বলে, রে জিব্রাইল, আমার বন্ধু আবুল আহাবকে ক্ষমা করেছে,
কিন্তু আমি আল্লাহ আবু লাহাবকে ক্ষমা করতে পারবো না, ক্ষমা করলাম না রে। ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু ক্ষমা করে দিছে, আমি ক্ষমা করতে পারলাম না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লাহাব নাজিল করলেন। মালিক বলেন, আমি আমার গালি সইতে পারি, কিন্তু আমার বন্ধুকে কেউ যদি গালি দেয় অপমান করে আমি আল্লাহ সইতে পারি না। নবী বলেন, আমি আমার অপমান সইতে পারি, কিন্তু আমার আল্লাহকে কেউ যদি গালি দেয় আমি নবী সইতে পারি না। কারণ একজন আরেকজনের আশেক, একজন আরেকজনের আশেক, একজন আরেকজনের জন্য পাগল। ভাইরা বন্ধুরা, মোহাম্মদ হামিদে হামদ খোদা বস, খোদা দরমদা আফরি মুস্তফা বস। নবী বলেন, আল্লাহ বলেন, বন্ধু তমাম দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে নবী না মানে কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ বলতেছি তুমি নবী, এটাই তোমার জন্য যথেষ্ট। তমাম দুনিয়ার সমস্ত মাখলুক যদি আমি আল্লাহকে আল্লাহ না মানে আমি আল্লাহর কিছু আসে যায় না, খুদাই বিন্দু পরিমাণ কমবে না। বন্ধু তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দেও আমি আল্লাহ খুশি হয়ে যাই, তুমি আমার প্রশংসা করলে যথেষ্ট হয়, আর আমি তোমার প্রশংসা করলে সেটাও যথেষ্ট হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাজি কো জবে জানে মদিনে কি জবি তক, হাজি কো জবে জানে মদিনে কি জমি তক, জানা ময়হি নকশ কদম মাঙ্গ রহ হো, জানা ময়হি নকশ কদম মাঙ্গ রহ হো, দৌলত না কুই যাহ হস মাঙ্গ রহ হো, মাই সায়ায়ে দেওয়ার হরম মাঙ্গ রহ হো, মাই সায়ায়ে দেওয়ার হরম মাঙ্গ রহ হো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ বলেন, না না, আমার বন্ধুর, আমার বন্ধুকে যেইভাবে আবু লাহাব অপমান করেছে আমি আল্লাহ বলতেছি আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের হাত ধ্বংস হবে। কোন কোন রেওয়ায়াতের মধ্যে এসেছে, এক রেওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর নবী মক্কার সমস্ত মানুষকে জমায়েত করে বলেছিলেন, আমি যদি বলি মক্কার ওই প্রান্ত থেকে একদল দুশ্মন তোমাদের উপর হামলা করবে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? বলে, হ্যাঁ বিশ্বাস করব, কারণ তোমাকে তো আমরা আল আমিন উপাধি দিয়েছি। নবী বলেন, তাহলে বলতেছি শুনো গো, তোমরা যদি এই মুহূর্তে কালেমা না পড়ো তাহলে কিন্তু তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে, বিপদ 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 তোমাদের সামনে। আবু লাহাব বলেছিল, ইয়া মোহাম্মদ আলী হাজা জামাতানা, এজন্য বুঝি আমাদেরকে জমা করেছো। এই বলে আমার নবীর দিকে একটা পাথরের নীল মারল আর বলল, তাব্বান লাকা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি জবাব দিও না, আবু লাহাবের পাথরের জবাব আমি আল্লাহ দিব, আবু লাহাবের গালির জবাবও তুমি দিবা না, জবাব দেব আমি আল্লাহ। কারণ সে তোমাকে পাথর মারে নাই, সে তোমাকে গালি দেয় নাই, গালি দিয়েছে আমি আল্লাহকে। যতদিন পর্যন্ত তুমি তোমার নিজের কথা বলেছ ততদিন পর্যন্ত ওরা তোমাকে আল আমিন বলেছে, যেদিন থেকে তুমি কোরআনের কথা বলো আমি আল্লাহর কথা বলো ওই দিন থেকে ওরা তোমাকে পাথর মারে, তোমাকে গালি দেয়। অতএব গালিটা তোমাকে দেয় না বন্ধু, গালিটা মূলত দেয় আমি আল্লাহকে, জবাব তুমি দিও না। ও বন্ধু, জবাব আমি আল্লাহ দিব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আবু লাহাবের
ধন দৌলত নিয়া তার অনেক অহংকার আল্লাহ বলে মা আগনানহু মালুহু ওয়া মা কাসাব এই ধন দৌলত সহায় সম্পদ তার কোনো কাজে আসবে না কাজে আসবে না সায়াসলা নারাং যাতা লাহাবিউ ওয়া ইমরাআতু সে অচিরেই জাহান্নামের আগুনে জ্বলবে এবং ওয়া ইমরাআতু তার স্ত্রীও আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথাও আল্লাহ বলেছেন আবু লাহাব যেমন জাহান্নামের আগুনে জ্বলবে আবু লাহাবের স্ত্রী সেও জ্বলবে কেন কারণ হলো হাম্মালাতাল হাতাব কারণ হলো সে এরকম ভাবে চুগুলগুরি করত ইন্ধন যোগাইতো ইন্ধন আল্লাহর নবীর বিরুদ্ধে ইন্ধন যোগাইতো ইন্ধন বুঝেননি দুই গ্রামের মধ্যে ঝগড়া চলছে একদল মানুষ মাসখানে লাগে মিটানোর জন্য আর একদল মানুষে ইন্ধন দেয় বাড়ানোর জন্য ওর কাছে যায় কইব আরে এর মতো একটা পোলা তোর বিরুদ্ধে আজকে এমন করলো আর আমি তোর পাশে আছি দেখ না করো দেখে দে ও বেশি বাইরে গেছে আবার ওর কাছে গিয়ে বলে এ একটা বেটা হইলো এ ধর এরকম বইলা সমাজের দুই পক্ষকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়া যারা সমাজে ফিতনা বাড়ায় এরকম ইন্ধনদাতাগুলি জাহান্নামের কীট হবে দুজন মানুষের ঝগড়া মিটানোর চিন্তা না করে যারা বাড়াইবার চিন্তা করে আল্লাহ বলেন এরাই হলো ইন্ধনকারী এদের ঠিকানা হবে জ্বলন্ত আগুন ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম এই সুরা আল্লাহ নাজিল করলেন যেই মাত্র এই সুরা নাজিল হয়ে গেল মক্কা জুড়ে শুরু হয়ে গেল মক্কা জুড়ে শুরু হয়ে গেল আলোড়ন আল্লাহ পাক আবু লাহাবের জবাব আল্লাহ দিয়া দিলেন নবীকে গালি দিয়েছে আল্লাহ পাক জবাব দিয়া দিয়েছেন আল্লাহ সইতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব সইতে পারেন কিন্তু নবীকে গালি দিলে বন্ধুকে গালি দিলে অপমান করলে ইনসাল করলে আল্লাহ সেটা সইতে পারেন না প্রকৃত খাঁটি মুসলমান দুই জিনিস কখনো সইতে পারে না দুইটা জিনিস দুইটা বিষয়ে যদি কেউ ইনসাল করে অপমান করে কখনো কোনো দিন খাঁটি মুসলমান সেটা সইতে পারে না এক হলো নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমার নবীর শান মান নিয়ে যদি কেউ মন্দ বলে নবীর শানে যদি আঘাত করে তাহলে খাঁটি মুসলমান কখনো সেটা সইতে পারে না দ্বিতীয় হলো কেউ যদি কোরআন নিয়ে কথা বলে আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল তুলে তাহলেও খাঁটি মুসলমান সেটা সইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারেন নাই আবু লাহাবের জবাব আল্লাহ পাক এমন জবাব দিয়া দিলেন এমন গালি দিয়া দিলেন আবু লাহাব বলছিল মোহাম্মদ তোমার হাত ধ্বংস হোক কিন্তু আল্লাহ বলেন না রে আবু লাহাব আমার বন্ধুর হাত ধ্বংস নয় বরং তোর হাত ধ্বংস হোক তুই ধ্বংস হ আল্লাহর গালি এমন গালি আল্লাহ তারে দিলেন কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তারে এইভাবে গালি দিবে এই গালি কেয়ামত পর্যন্ত জারি থাকবে মানুষের মুখে মুখে থাকবে আবু লাহাব নবীকে গালি দিয়েছে যখন দিয়েছে তখন শেষ কিন্তু আবু লাহাবকে আল্লাহ যে গালি দিয়েছেন এটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে দুনিয়াতে কেউ না কেউ আবু লাহাবকে সুরায় লাহাব পয়রা গালি দিচ্ছে সুরায় লাহাব তেলাওয়াত করলেই তারে গালি দিচ্ছে এজন্য ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব সইতে পারে কিন্তু নবীকে কেউ যদি গালি দেয় আল্লাহ সইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব আল্লাহ পাক দিয়া দিছে এজন্য এটাই আল্লাহর তরিকা কেউ যদি নবীকে গালি দেয় যেই ভাষায় গালি দিবে এই ভাষায় তারও তুমি গালি দেও কারণ আল্লাহর নবীকে যেই ভাষায় আবু লাহাব গালি দিয়েছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ এই ভাষায় আল্লাহ আবু লাহাবকে গালি দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব বর্তমানেও নবীর দুশমন আমার নবীকে যেভাবে হেয় করার চেষ্টা করবে খাঁটি আশিত রসুল তার ওই ভাষাই গালি দিবে এটা আল্লাহর তরিকা
এখানে কোনো সার নাই, বুজুর্গি নাই, ফিরাগি নাই, নরম নাই। ইসলাম যেমন নরম হওয়া শিখায়, জায়গা মতো গরম হওয়াও শিখায়। জায়গা মতো কি হওয়া শিখায়? গরম হওয়াও শিখায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম। আশিদ্দাউ আলাল কুফফার আল্লাহ আগে আনছেন, রুহামাউ বাইনহুম পরে নিছেন। নিজেদের মধ্যে মিল মহব্বত নরম, এটা হবে মুমিনদের বৈশিষ্ট্য। আর প্রথমে আনছেন কাফির কুফফারদের ব্যাপারে, তারা হবে কঠিন। ইমানের ক্ষেত্রে তারা হবে মজবুত, বিন্দু পরিমাণ তাদেরকে নড়ানো যাবে না, তারা এত শক্ত। এই হলো নবী আর নবীর সাহাবা একরামের আদর্শ। নবীজি বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি তোমার নবীকে গালি দেয় কতল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফতে মক্কার পর মায়ার নবী কিছু দুশ্মনকে হত্যা করার আদেশ জারি করেছিলেন। এর মধ্যে একটা দুশ্মন, ১৭ জন দুশ্মনরে হত্যা করার আদেশ দিয়েছিলেন। আর এর মধ্যে একটা দুশ্মন ছিল এমন যে আমার নবীকে গালি দিত। সে হত্যা থেকে বাঁচার জন্য কাবার গিলাফ ধরে দাঁড়ায় রইল, আর মনে মনে ভাবলো কাবা শরীফের হেরেমের ভিতরে হত্যা তো মুসলমানরা করবে না, কারণ এটা নিষেধ। আল্লাহর ঘরের সামনে হত্যা, রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহর নিষেধ, অতএব আমাকে এখানে হত্যা করবে না কেউ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করলেন, বন্ধু তোমার সাহাবীদেরকে বলে দাও ওই দুশ্মনরে যেন আমি বাইতুল্লাহর দরজার সামনে হত্যা করে, কারণ সে আমার নবীকে গালি দিয়েছে, আমি আল্লাহ সইতে পারি না। এখানে আইন ভঙ্গ করে তার হত্যা করো। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, অতএব জটিল ব্যাপার। আমার আপনার একক তো নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কোনো একটা হারাম খানা খেয়ে ফেলেছি, আল্লাহ চাইলে মাফ করে দিবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি কেউ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর শান মান নিয়ে ছিনিমিনি খেলে, অথবা নবীর শান মান নিয়ে কোনো বেঈমান কটাক্ষ করলো আর আমি নীরব বসে থাকলাম, প্রতিবাদ করলাম না, আল্লাহ এরকম অপরাধ ক্ষমা করবেন না। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। এজন্য নবীর দুশমনের বিরোধিতা করা শুধু উলামা একরামের দায়িত্ব নয়, আল্লাহর নবীর দুশমনদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া প্রতিটা নবীর উম্মতের দায়িত্ব, প্রত্যেকটা আশিক রসুলের দায়িত্ব। সত্যিকার আশিক রসুল তারা এবার প্রমাণ দেখিয়েছে, শুধু মাদ্রাসা নয়, কলেজ ইউনিভার্সিটি থেকে জাগায় জাগায় সত্যিকারে আশিক রসুলরা তারা প্রতিবাদ করেছে, তারা নবীর দুশ্মনের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার বাইরা বন্ধুরা জন্য একটু মনোযোগ। আবুল আহাবের এবং আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে যখন কোরআনের সুরা নাজিল হয়ে গেল, সুরাতুল আহাব, মক্কা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে গেল, মুখে মুখে রটে গেল। আবুল আহাব এবং তার স্ত্রীর ব্যাপারে কোরআনের আয়াত সুরা নাজিল হয়ে গেছে, এই খবর আবুল আহাবের কানেও আসলো, উম্মে জামিলের কানেও আসলো। আবুল আহাব, উম্মে জামিল তারাও অস্থির হয়ে গেল, কয় কি, কারণ মক্কার কাফির যদিও আমার নবীকে স্বীকার করতো না, মানতো না, কিন্তু কোরআন যে সত্য প্রকাশ্যে না বললো সেটা মনে মনে ভালো করে জানত। এজন্য সুরা নাজিল হওয়ার পর সবাই কিন্তু অস্থির হয়ে গেল, অস্থির। আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল, সেও অস্থির হয়ে গেল। উম্মে জামিলে কি কয় শুনবেন, স্বামীরে ডাক দিয়া কয় কি, সে তুমি না হয় তোমার বাতিজারে একটু মারছো, এজন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে সুরা নাজিল করা লাগবো, এটা আল্লাহ একটা কাম করলো। কি কয়, চোরের মার বড় গলা, কই এটা আল্লাহ একটা কাম করলো, এটা একটা কাম হইল তো নাও, ঠিক আছে, আমাদের বিরুদ্ধে যখন সুরাই নাজিল হয়ে গেছে যে আমরা জাহান্নামী, আমাদের ধ্বংস, তাহলে মোহাম্মদ কেমনে দুনিয়াত বাসে আমি একটু দেখব। উম্মে জামিল কয়, আহা, ভাইরা বন্ধুরা জন্য উম্মে জামিল কয়, আবুল আহাবরে কয় একটু খোঁজ নিয়ে দেখো তো তোমার বাতিজা কই আছে। বুঝছি তোমারে দিয়ে কিছু হবে না, যা করার আমারই করতে হবে। আবুল আহাব কয়, আমি দেখে আসি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করি,
আমার নবী রহমতের নবী আহত দেহ আহত দিলটাও আহত আল্লাহর নবী চিন্তিত পরেশান আপন চাচা হয়ে আজকে আমার মাথা থেকে রক্ত ঝরাইল মায়ার নবী বড় চিন্তিত পরেশান দুঃখিত নবী বলতেছেন আবু বকর একটু আমি নবীর পাশে বস আমি একটু কোরআন তেলাওয়াত করি কারণ কোরআন তেলাওয়াতের দ্বারা অন্তরে প্রশান্তি মিলে অস্থিরতা দূর হয় পেরেশানি দূর হয় আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল যখনই কোনো পেরেশানিতে পড়ো কোরআন তেলাওয়াত করো এর চেয়েও বড় কোনো পেরেশানি যদি হয় তুমি নামাজে দাঁড়াও এই হলো উম্মতের জন্য সবক আর শিক্ষা এর যুবক জীবনে তোমার পেরেশানি ছোট হোক আর বড় হোক রে ছোটখাটো পেরেশানিতে পড়লো তুমি তুমি কোরআন তেলাওয়াতে লিপ্ত হ আর যদি বড় কোনো পেরেশানি হয় নামাজে দাঁড়াও এই হলো দুই সবক দুইটা আমল কিন্তু আমরা কি করি আমরাও আমল দুইটা করি পেরেশানিতে ফললে কীরকম ছোটখাটো পেরেশানি হইলে বিড়ির ফুটকি টানি আসেনি না নাই সমাজে দেখবেন কিছু মানুষ আছে এমন একটার পর আরেকটা সিগারেট খাইতেছে দাঁড়াইয়া এক জায়গায় দাঁড়ায় একটা নে শেষ করে আরেকটা নে আরেকটা দাঁড়ায় কি রে কী সে তোর কমাতাইস না কথা কইস না আমি বড় পেরেশানিতে আছি তাহলে তার আমল হইল কি পেরেশানিতে বললে সিগারেট একটার পর আরেকটা খাওয়া এর চেয়ে একটু বড় পেরেশানি যদি হয় তখন আমাদের সমাজে চলে মদ খাওয়া নেশা করা কিরে নেশা করা শিখলে কবে থেকে কই টেনশনে পড়ার পর থেকে ওই বিপদে পড়ার পর থেকে সে নেশা করা শিখছে নাউজুবিল্লাহি মিন জালিম কিন্তু উম্মতের দল মনে রাখো এই সমস্ত গুনার কাজে যাওয়ার দ্বারা কোনোদিন পেরেশানি দূর হয় না অশান্তি দূর হয় না বিপদ দূর হয় না বরং বিপদ আর অশান্তি দিন দিন বাড়তেই থাকে গুনার দ্বারা কোনোদিন অশান্তি দূর হয় না গুনার দ্বারা অশান্তি দিন দিন বাড়ে একটা গুনার কর পর করার পর যদি তুমি আরেকটা গুণা করো মনের অশান্তি থেকে দূর বাঁচার জন্য ওই গুণাটা তোমার অশান্তি আরও বাড়ায় দিবে ওই গুণাটা করার পর তোমাকে আরেকটা গুণা করার জন্য তোমার মন উদ্বুদ্ধ দিবে বলবে এরপরে ওইটা কর ওইটা করার পরে দেখবে মনে শান্তি লাগবে কয় না না বিয়ে কইরা স্ত্রীর সাথে সহবাস করার দ্বারা স্বাদ লাগে না কই তুই দর্শন কর দর্শন করছে করার পরে শয়তানে কয় না না এরপরও মনে শান্তি লাগে না কয় লাগব এখন তো করছো রাজি করাই আগে এরপরে করবে জুরে দর্শন করবে জুরে 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 যখন করলো তখনও দেখো অন্তরে শান্তি লাগে না নফসে কয় এখনও লাগবে না সামনে আরেকটা কাম বাকি আছে কই কি কয় জুরে দর্শন করবে তারপরে তার খুন করবি খুন করার পরে দেখবি তোর তার অন্তরে শান্তি আসে শান্তি আসে এইভাবে নফস গুনা করাইতে করাইতে শান্তির লোভে প্রশান্তির লোভে এক পর্যায়ে তারে মানুষের খাতা থেকে নাম বাতিল কইরা হাইওয়ানের খাতায় নিয়ে যায় এজন্য রে ভাই মনে রাখো গুনার দ্বারা কোনোদিন অন্তরে প্রশান্তি দূর করা যায় না অন্তরের প্রশান্তি দূর করার মাধ্যম হলো কোরআন তিলাওয়াত অন্তরের প্রশান্তি দূর করার মাধ্যম হলো আল্লাহর সামনে সেজদা সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর নবী বলেন আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় ভাইরা আমার জন্য মনোযোগ উম্মে জামিল কয় আমি তোমার ভাতিজা মুহাম্মদকে রাখবো না পাথর হাতে নিয়ে নবীর ঘরের দিকে রওনা দিল দরজার পাশে যাই উম্মে জামিল শুনতে পেল ঘরের ভিতরে নবী কোরআন তেলাওয়াত করেন আর আবু বকর কোরআন শুনতেছেন যেই মাত্র ঘরে ঢুকবে আবু বকর সিদ্দিক দেখে ফেলছেন ভয়ে অস্থির বলতেছেন নবী গো উম্মে জামিল আইতেছে ওই যে দেখেন পাথর হাতে নিয়া আল্লাহর নবী রহমতের নবী বলেন আবু বকর টেনশন করো না টেনশন করো না আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে ভয় পেও না আবু বকর সিদ্দিক অস্থির হয়ে গেছেন
হাতের মধ্যে দুইটা বড় বড় পাথরের টুকরা আসছে আমার নবীকে খতম করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য কিন্তু যেইমাত্র ঘরে ঢুকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য আল্লাহ নাজিল করলেন আল্লাহ পাক বলতেছেন জিব্রাইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধু আর ওই উম্মে জামিলের মধ্যে তুমি একটা অদৃশ্য একটা আড়াল সৃষ্টি করে দাও وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا উম্মে জামিল ঘরে ঢুকলো ঠিকই কিন্তু আল্লাহর নবীকে দেখতে পায় না আবু বকর সিদ্দিককে শুধু পায় কিন্তু নবীকে দেখতে পায় না উম্মে জামিল বলতেছে কি রে আবু বকর একটু আগে দেখলাম মুহাম্মদ এখানে কোরআন তেলাওয়াত করি এখন কোথায় গেল আবু বকর সিদ্দিক বলে আশ্চর্য আমি তো অবাক হয়ে গেছি আমার চোখ উপরে উঠে গেছে কয় কি আমি আমার নবীকে দেখতেছি নবী তার পাশে বসে আছেন আল্লাহর নবী নিশ্চিন্তে বসে আছেন আমি নবীকে দেখতেছি কিন্তু উম্মে জামিল আমার নবীকে দেখে না ডান দিক বাম দিক চতুর্দিক কুজাকুজি করলো এরপরে বারবার জিজ্ঞেস করি আবু বকর কোথায় মুহাম্মদ সিদ্দিক আকবর বলেন আমি কি বলবো তুমি তালাশ করে দেখো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর উম্মে জামিল মায়ার নবীকে পাইল না না পাইয়া চলে যাইতেছে আর বলতেছে আজকে গেলাম আরেকদিন আসলে কিন্তু খতম করে দেব উম্মে জামিল চলে যাওয়ার পর আল্লাহর নবীকে রহমতের নবী সিদ্দিক আকবর জিজ্ঞেস করেন নবী গো কি কুদরত আল্লাহর ঘটে গেল আমি কিছুই বুঝলাম না গো নবী আপনি আমাদের সামনে বসা আমি আপনাকে দেখতেছি কিন্তু উম্মে জামিল আপনারে দেখলো না কারণ কি নবী বলেন আবু বকর তুমি কি কোরআনের আয়াত তেলাওয়াত করো নাই وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا যারা কোরআন তেলাওয়াত করে তার মাঝে আর তার দুশ্মনের মাঝে আমি আল্লাহ একটা কুদরতি পর্দা ঢেলে দিই বিদায় দুশ্মন কোরআন তেলাওয়াতকারীকে দেখে না এজন্য উম্মে জামিল আমাদেরকে দেখে নাই চলে গেল গুসায় এইবার যায় বলতেছে স্বামীকে আবুল আপকে ডাক দিয়া কয় তোমরা খালি কো মুহাম্মদ জাদুকর কিন্তু আমি আজকে যা দেখলাম সে আরো কিছু জানে কই কি জানে কয় সে এমন এক মন্ত্র জানে যেই মন্ত্র পড়লে মুহূর্তের ভিতরে সে অদৃশ্য হয়ে যায় আল্লাহ পাকের দরা আল্লাহ যারে লইয়া খেলতে চায় দুনিয়ার কোনো মাথা নাই এটা বুঝ এই বুঝ ধরার আল্লাহ যাকে না চায় এই নাইস বন্ধ করার শক্তি কারো নাই ভাইয়ার আমার উম্মে জামিল কয় আমি থামবো না যাও হাফসি এক খুনিকে ভাড়া করো হাফসি খুনিরে ভাড়া করো ভাড়া করে আনলো আবুল আহাব উম্মে জামিল বলতেছে তোমারে লাল রঙের দশটা উট দিব যদি তুমি মুহাম্মদকে হত্যা করতে পারো উম্মে জামিল আমার নবীকে হত্যা করার জন্য খুনি ভাড়া করলো এক হাফসি গোলামকে বলতেছে কেমনে হত্যা করব উম্মে জামিলকে সহসবত মুহাম্মদ মেহমানের খুব কদর করে তুমি আজ রাত তার বাড়িতে মেহমান হবা তারপরে রাতের বেলা তুমি সুযোগ বুঝে তারে হত্যা করবা খুনি কয় টেনশন করবেন না উটগুলা রেডি রাখেন সত্যি এমনই ঘটল আমার নবী মেহমানের কদর করেন নবী বলেন মান আরাদা আই ইয়াবসুদার রিজক ফাল ইউক্রিম দাইফা তোমরা যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও তাহলে মেহমানের কদর করো আরে হাদিস আল্লাহর নবী রহমতের নবী বলেন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন মালিক তুমি যখন তোমার কোনো বান্দার উপরে খুশি হও তখন তারে কি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তার একটা কন্যা সন্তান দেই আরো যদি খুশি হও কি দাও কয় বৃষ্টি দেই
আরো যদি খুশি হও তখন কি দাও কয় তার ঘরে মেহমান পাঠাই তাহলে মেহমান যার ঘরে আল্লাহ পাঠায় বোঝা গেল আলামত আল্লাহ তারে ভালোবাসে মহব্বত করে সাধারণ কথা নয় মায়ার নবীর ঘরে খুনি মেহমান হলো আল্লাহর নবী তারে সুন্দর বিছানার ব্যবস্থা করে দিলেন খুনি রাতের বেলা ঘুমায়ার মনে মনে ভাবে আমি তো তোমার ঘরে মেহমান হইতে আসি নাই আজকে রাতে বুঝবা মায়ার নবী দয়ার নবী নিশ্চিন্তে তার রুমে তিনি ঘুমাইতেছেন খুনি মধ্যরাতে ঘুম থেকে উঠলো ছুরি হাতে নিয়া আল্লাহর নবীর রুমের দিকে জাগাইতেছে অন্ধকার আসমানের মালিক জমিনের মালিক জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলেন রে জিব্রাইল আমার বন্ধুর দিকে খুনি যাইতেছে আমার বন্ধু তারে কতটা সেবা করলো কত আপ্যায়ন করলো কত আরামের ব্যবস্থা করলো কিন্তু সে আমার বন্ধুকে খুন করতে চায় জিব্রাইল তুমি আমার বন্ধুর মাতার পাশে দাঁড়ায় থাকবা খুনি যখন কাছাকাছি পৌঁছে যাবে তুমি আলতু করে একটু ফু দিবা বাকিটা করব আমি আল্লাহ জিব্রাইল আমিন যখন আস্তে করে তার একটু ফু দিলেন সাথে সাথে তার পেটের মধ্যে কামড় দিয়ে উঠল পেটে মুচুর দিয়ে উঠল দূর দিয়ে নিজের রুমে গেল ছুরিটা রাইকা সে দূর দিয়ে বাথরুমের ভিতরে গেল পায়খানা করল পাতলা পায়খানা শুরু করা গেছি ভাইয়েরা বন্ধুরা পায়খানা থেকে উইটা বাথরুম থেকে সেইরা মাত্র বিছানায় আসে আবার চাপ দেয় আবার দূর দিয়ে সে বাথরুমে যায় আবার বাথরুম সারার পর কিছুটা আরাম বোধ করে যখন খাটে আসে আবারও চাপ দেয় আবার সে বাথরুমে দৌড় দেয় এইভাবে বাকি রাতের ভিতরে ২৯ বার সে এরকম শুধু আসা যাওয়া করছে বাথরুম থেকে রুমে আসতে পারে না এর ভিতরে আবার চাপ দেয় ২৯ বার এবার একটু বাবুন রাতের অর্ধেক অংশে যদি একজন মানুষ ২৯ বার বাথরুমে যায় তার আর কিছু থাকেনি এখন আর বাথরুম থেকে উঠতেই পারে না গায়ে শক্তি নাই কোনো রকম দৈরা দৈরা আইসে আইয়া কয় সকাল হয়ে যেতেছে এখন কি করি ও এর ভিতরে সে একবার বিছানার মধ্যে শুইছিল আর শুইতে যাইয়া বিছানা সহই বাথরুম করে দিছে বিছানা ভরায় ফেলছে এই ভয়ে ইহুদি ভাবতেছে তাড়াতাড়ি আমি বাড়ি থেকে ভাগি তাড়াতাড়ি ভাগে আমার উঠ লাগবে না আগে নিজের যান বাঁচাই এই মনে করিয়া দেখতেছে সকাল হয়ে যেতেছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ঘুম থেকে উঠে যাবেন আমাকে পেয়ে যাবেন আর যদি দেখেন আমি তার বিছানা নষ্ট করছি তাহলে তো উপায় নেই আমি তাড়াতাড়ি ভাগে কইয়া সে ভাগছে কিছু দূর যাওয়ার পর মনে পড়ছে হায়রে আমি তো চুরি রাইখে আইছি আমার বালিশের নিচে মুহাম্মাদুর রসুল্লাহ যখন বালিশ তুলা দিয়ে চুরি দেখবেন তাহলে তো বুঝে ফেলবেন আমি খুনি আর আমি যে অসুস্থ বেশি দূর যাইতেও পারবো না আমি ধরা খেয়ে যাব তখন তো আমার মৃত্যুদণ্ড অনিবার্য তাড়াতাড়ি চুরি টানতে হবে এই কথা ভেবে সে চুরি আনার জন্য খালি ঘরের সামনে আসছে ইন দি মিন টাইম মায়ার নবী গুমতি কইটা ফজরের আগে তাহাজ্জুদ পড়ার জন্য নবী উঠছেন ভাবতেছেন মেহমানের খোঁজ নিয়ে আগে খোঁজটা নেই আয়েশা দেখেন মেহমান নাই মায়ার নবী দেখেন গন্ধ পুরা ঘর দুর্গন্ধ বাথরুমের গন্ধ বিছানা নষ্ট করে ফেলেছে আল্লাহর নবী রহমতের নবী তখন আফসোস করতেছেন আর বলতেছেন মালি হায় না জানি আমার মেহমানের আজ রাত কি পরিমাণ কষ্ট হয়েছে কত কষ্ট জানি হয়েছে আমার মেহমানের হায় রে আমি এটা কি করলাম রাতের বেলা আমি কেন তার পাশে ঘুমাইলাম না মনে হয় সে বাথরুমটা ঠিক মতো খুঁজা পায় নাই বাথরুম তালাশ কইরা মনে হয় পায় নাই এজন্য বিছানায় করে ফেলছি হ্যাঁ আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব অথচই মেহমান ছিল ভিন্ন ধর্মের একজন মানুষ ইহুদি ধর্মের মানুষ এ বেঈমানের দল আমার নবী কতটা উদার কতটা উদার একটু চিন্তা করো মানবতা কাকে বলে আল্লাহ নবী কেমন ছিলেন অন্য ধর্মের মানুষের প্রতি আমার নবীর কেমন দরদ ছিল কেমন মায়া ছিল কেমন সহানুভূতি ছিল একটু লক্ষ্য করো
ওই ইহুদি দেখতেছে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবী কান্দতেছেন তার জন্য আর আল্লাহর কাছে মাপ চাইতেছেন এই দৃশ্য দেখার পর ইহুদির মন ঘুরে গেল খুনি দৌড় দিয়া নবীর কদম জড়ায় দুইরা বলতেছেন মায়ার নবী গো আমি তো মেহমান নই আমি এসেছিলাম আপনাকে খুন করার জন্য আবুল আহাব উম্মে জামিল আমারে পাঠাইছে আপনারে খুন করতে কিন্তু নবী গো আপনার আদর্শ আখলাক দেখে আমার বুঝ হয়ে গেছে আপনি সাধারণ কোন মানুষ নন অবশ্যই আপনি আল্লাহর রাসূল আমাকে আর দেরি করবেন না নবী গো আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দিন খানাই কাবা কামানজার আই খোদা দেখা মুজে মক্কা ও শহরে মদিনা দেখনে কো দো মুজে মক্কা ও শহরে মদিনা দেখনে কো দো মুজে ও মকামাতে মুবারক কি জিয়ারত হনসিব জিসমে রহমত বেশুমারা দেখনে কো দো মুজে জিসমে রহমত বেশুমারা দেখনে কো দো মুজে গম্বুদে খদরা দেখা দো রওজায়ে আতহার মুজে দরমিয়ানে কবর মিম্বর গিরগিরানে দো মুজে দরমিয়ানে কবর মিম্বর গিরগিরানে দো মুজে ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম পবিত্র কোরআনের সূরায় লাহাব নাজিল হওয়ার কারণে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের মাথা নষ্ট এইদিকে আল্লাহর নবীকে হত্যা করার খতম করার সকল ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন আর অন্যদিকে দুইও ছেলেকে বলতেছে তোর শ্বশুরের কারণে আজকে আমাদের ব্যাপারে কোরআনের সূরা নাজিল হইছে তোরা যদি আমাদের পুত্র হয়ে থাকোস মোহাম্মদের দুইও মেয়েকে তালাক দে বাপমার চাপে পইরা উতবা উতাইবা রাজি হয়ে গেল উতবা আল্লাহ নবীর কাছে গেল যায় বলতেছে মোহাম্মদ তোমার কারণে আমার আব্বা আম্মার ব্যাপারে কোরআনে সূরা নাজিল হইছে তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে জাহান্নামী বলা হয়েছে এই অবস্থায় আমি তোমার মেয়েকে তালাক দিলাম এতটুকু বলেই শেষ না বরং আমার নবীর গায়ে হাত উঠায় ফেললো উতবা যেই মাত্র আমার নবীর গায়ে হাত উঠাইছে নবীজির চেহারা থেকে চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো আল্লাহর নবীর চোখটা ভিজে গেল তালাক দিয়া চলে আসলো উতাইবাও তার স্ত্রীকে উম্মে কুলকুসুমকে তালাক দিয়া দিল আল্লাহর নবীর রহমতের নবীর সাথে যখনই বিয়াদবি করলো উতবা তখনই আল্লাহর নবী আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন মালিক আমি তো তোমার কাছে সব সময় বদদোয়া করি না আল্লাহ আমি বদদোয়া করতে চাই না কিন্তু আজ পারলাম না আমার কলিজার টুকরা মেয়েটাকে তো ফিরায় দিল আমার সাথে বিয়াদবি করলো আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিল্লাহ আল্লাহ তোমার কুত্তার ভিতর থেকে একটা কুত্তা ওর বিরুদ্ধে লেলাইয়া দিও কেউ বলেছেন বাঘ আল্লাহ তুমি বাঘ ওর উপরে সওয়ার করায় দিও এই বদদোয়াটা নবী করেছেন উতবা দৌড়ে আসছে আইসাই তার বাবাকে ডাক দিয়া কয় আব্বা আমি তো মোহাম্মদের সামনে তার মেয়েকে তালাক দিয়ে এসেছি কিন্তু মোহাম্মদ আমার জন্য এমন এক বদদোয়া করেছে বাবা কয় কি কইছে কয় মোহাম্মদ তিনি বলছেন আমারে যেন বাঘে খায় কুত্তায় খায় আবুল আহাব চিৎকার মারে উঠছে কস কি রে বাবা কস কি তুই নিজের কানে শুনছস বলো হ আবুল আহাব কই রে বাবা কস কি মোহাম্মদের কথা আজ পর্যন্ত এমন কোন কথা আমার চোখে পড়ে নাই যেটা ফলে নাই যেটা সত্য হয় নাই অতএব যদি মোহাম্মদ এমন বইলা তাকে রে বাবা আমার মন বলে তোরে কুত্তাই খাইব বাঘেই খাইব
এ বাবা তাহলে এখন কি করব 19 জন পাহারাদার নিযুক্ত করলো পোলার জন্য আবু লাহাব এই 19 জন পাহারাদার লইয়া সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে পাঠাইল আর বইলা দিল তোরা আমার ছেলেরে পাহারা দিবি ব্যবসার কাফেলা ফিরে আসার পর এক জায়গায় রাত্রি যাপন করব 17 জনের মাঝখানে আবু লাহাবের পোলা উতবারের আইকা 17 জন পাহারাদারি করার নিয়তে একটু ঘুমাইলো চতুর্দিকে কয় বাঘ যদি ওর কাছে যাইতে হয় তাহলে তো আমাদের কাজ দিয়ে যাইতে হবে আমাদের উপরে দিয়ে যাইতে হবে একটু ঘুমাইছে এই মুহূর্তে আল্লাহ পাক বাঘ পাঠায় দিবেন আল্লাহ পাক বাঘ পাঠায় দিবেন আবু লাহাবের পোলা উতবারে কেমন করে বাঘে চিনব আল্লাহ তুই বাঘের নাকের মধ্যে উতপার গন্ধ আল্লাহ লাগায়া দিবেন বাঘটা ও এতজন মানুষের মধ্যে যাচাই বাছাই কইরা কাউকে খাইলো না কাউকে ধরলো না ওরা মনে করছিল উতবারে কেমনে চিনব বাঘে কিন্তু বাঘের নাকে উতপার গন্ধ লাগায়া দিবেন কে কয় আল্লাহ ভিতরে ডুইকা টিকি উতবারে কই যাবে বের কইরা ওরে খতম করলো হত্যা করলো ভাইরা বন্ধুরা এইভাবে উতবা খতম আবার আবু লাহাব আর উম্মে জামিলের পালা আবু লাহাব বদরের যুদ্ধে যায় নাই ভয় মনের ভিতরে ভয় নবীর ফুফু আতিকা স্বপ্নে দেখেছিলেন বদর যুদ্ধের আগে তিনি একটা খারাপ স্বপ্ন দেখেছিলেন মক্কার মানুষদের উপরে বিপদ বিপদ মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা জয় করেছেন হত্যাযজ্ঞ চালাইছেন একটা হত্যার দৃশ্য এই স্বপ্নটা আতিকা যখন বলছে তখন মক্কার মধ্যে কথাটা রটায় গেছিল কেউ বিশ্বাস না করলো কেউ সেটা কি অন্তরে জায়গা না দিল আবু লাহাব জায়গা টিকি দিয়েছে কইরি না আমি বদরে যাব না আমার মন বলে আতিকার স্বপ্ন সেটা বাস্তব হইতে পারে এক লোকের কাছে কিছু পয়সা পাইতো গ্রাম্য লোক ওর বাড়িতে গিয়া কয় তোর আমাকে পয়সা দেওয়া লাগবে না মাফ করে দিলাম তুই আমার বদলা বদরে যা ওই লোকটারে তার বদলা বদরে পাঠাইল আবু লাহাব নিজে গেল না ভাইরা বন্ধুরা বদর যুদ্ধে আবু জাহেল সহ বড় বড় লিডার সব হত্যা হলো ধ্বংস হলো আর আবু লাহাব বদরের যুদ্ধের কিছুদিন পর ছয় দিন পর তারে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানজনক মৃত্যু আল্লাহ তারে দান করলেন কেমনে কিতাবের মধ্যে এসেছে তার কাদের মধ্যে একটা ফুরা দেখা দিছে ফুরা এই ফুরা থেকে ফুরাটা যখন একটু হাত লাগায় হাত লাগাইছে হাত লাগায় যখন একটু ধরছে পানিটা অন্য জায়গায় গেছে তারপর অন্য জায়গায় এইভাবে সারা দেহটা তার ফুরা ছোট ছোট ফুসকা পড়ে গেল আর ফুসকার ভিতরে কিরা জন্ম নিল কিরা এত দুর্গন্ধ প্রতিটা পশমে 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 ফুসকা পড়লো আর কিরা জন্মিল একটা মানুষের দেহের মধ্যে যতগুলি পশম আবু জাহেলের শরীরে ততটা ততটা কিরা ছিল কিরা ফুসকা পরে পরে কিরা পড়েছিল গন্ধ দুর্গন্ধ কেউ যার যায় না কাছে যায় না ঘরের লোকগুলা পর্যন্ত তার এক জায়গায় রেখে অন্য বাড়িতে চলে গেছে এইভাবে তার সমস্ত দেহটা কিরায় খাইয়া এক পর্যায়ে তার মৃত্যু হলো কিন্তু ভাইরে আপনজন প্রিয়জন কেউ কাছে যায় না সন্তান সন্ততি যায় না প্রতিবেশী যায় না আত্মীয় স্বজন কেউ যায় না লাশের কাছে কেউ যায় না দুর্গন্ধ এত দুর্গন্ধ ছয় দিন পর্যন্ত আবু লাহাবের লাশ এই জায়গার মধ্যেই পচতেছে এলাকার মানুষজন আর টিকতে পারে না আবু লাহাবের সন্তানদেরকে আইসা ওরা ধরল তাড়াতাড়ি তোরা ব্যবস্থা কর তখন হাফসি কিছু মানুষকে ওরা টাকা দিয়া ভাড়া করে আনল ওই হাফসি মানুষগুলো আইসা নাকে মুখের মধ্যে রুমাল গামছা পেঁচাইয়া দূরে একটা গর্ত কইরা বড় একটা বাঁশ হাতে নিয়া এই বাঁশ দিয়া গুতায়া গুতায়া তার বডিটারে নামাইতেছে হাত দিয়া ধরতে গেলে পরে গোস্ত চল খুশে চলে আসে হাতের মধ্যে অনেক কিছু পেঁচায়া পোঁচায়া তারা ধরতে যায় যেখানে ধরে ওই জায়গাটা উপরে ওই জায়গাটা উপরে উপরে ওই যে খসে চলে আসে হাতে ধরলে গোস্ত চলে আসে ভাইরা বন্ধুরা এই অবস্থায় কী করবে কই লাঠি দিয়ে গুতায় গুতাইয়া দেহ ওটারে মাটিতে ফেলাইয়া ফেলাইয়া এরপরে ওই গর্তের মধ্যে নিয়ে ফেলাইল দূর থেকে পাথর চাপা দিয়া ডিল দিয়া দিয়া আবু জাহেল এই গর্তের ভিতরে রাখলো
কেমন আপু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিছেন আমার বন্ধুর সাথে কেউ যদি বেয়াদবি করে আমি আল্লাহ সব সইতে পারি কিন্তু এটা সইতে পারি না উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী নবীর বিরুদ্ধে ইন্ধন যুগাইতো ওই আবু জাহেলের স্ত্রী রাতের বেলা পাহাড় থেকে বুজা করে করে কাটা আনতো কাটা কাটাদার ডাল পালান্ত বিষাক্ত কাটা আমার নবী যেই রাস্তা দিয়ে মসজিদে যাবেন গো ওই রাস্তার মধ্যে বিষাক্ত কাটা পুঁতে রাখতো নবী যেই মাত্র ফজরের সময় বের হওয়ার জন্য রওনা দিছেন প্রথম দিন নবীর পায়ের মধ্যে একে একে সাতটা কাটা বিচ্ছি নবী দৌড় দিয়ে আবার ঘরে চলে আসছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটাগুলা খুলছেন ফিনকি দিয়া রক্ত পরি বিষাক্ত কাটা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এইভাবে রাস্তায় বিষয় রাখতো জঙ্গলে যায় যায় ওই রকম কাঠ সংগ্রহ করত শেষ পর্যায়ে আবু লাহাব যখন মারা গেল ওই উম্মে জামিল স্বামী নাই আছে সন্তান কিন্তু সন্তানগুলি একে একে যার যার মতো করে তারা সংসার নিয়ে ব্যস্ত মাকে কেউ দেখে না মার খোঁজ খবর কেউ নেয় না এক পর্যায়ে উম্মে জামিল ওই রকম ভাবে ব্রেন আউট হয়ে গেল পাগলের মতো হয়ে গেল শুধু জঙ্গলে জঙ্গলে থাকে রাস্তায় রাস্তায় ঘুরে জঙ্গলে গেল আগের মতোই তার অভ্যাস অনুযায়ী এরকম ভাবে কিছু কাঠ সংগ্রহ করে বাজারে বেচে দুই এক টাকা পায় একটা বাসি রুটি খায় এইভাবে জীবনের শেষ পরিণতিটা আবু লাহাবের স্ত্রীর উম্মে জামিলের এক সময় ছিল যাদের জমিদারি নবী বলেছিলেন দুনিয়ার বাদশার সাথে আখেরাতের বাদশাও আল্লাহ বানায় দেব যদি কালেমা পড়ো কিন্তু অহংকারীর কারণে অহংকারের কারণে আজকে দুনিয়ার বাদশাহী ও নাই আখেরাতের ফল তো জিরো দুনিয়া তো আল্লাহ জিরো বানায় দিছেন ছিল যারা হিরো আল্লাহ বানাইলেন তাদেরকে জিরো জঙ্গলে গেছে ওই রকম ভাবে লতা পাতা লইয়া তারপরে কাঠগুলি বাঁধছে গলার মধ্যে ওই রকম ভাবে লতা পাতার লতার গুলি দিয়া কাঠগুলা পিছনের মধ্যে ঝুলাইয়া আর ওই রশি বানাইছে জঙ্গলের এই লতা তারপরে গলার মধ্যে লাগাইয়া সে আসতেছে ভাইরা বন্ধুরা কিতাবের মধ্যে লিখেন পাথরের মধ্যে হুচট খাইয়া পড়া গেছে আর তার বিশাল বড় বোঝা এই লাকড়ির বোঝাটা সে তো পাহাড় থেকে নিচের দিকে টানতেছে গলার মধ্যে তো তার রশি গলার মধ্যে তো এই লত পাহাড়ি লত এই লতের পেস লাইগা গলার মধ্যে ফাঁস লাইগা গেছে নিচ থেকে ওইভাবে তার বুজা তারে টানতেছে আর সে উপর থেকে বাঁচার চেষ্টা করতেছে ওই অবস্থায় পাহাড়ি লতের দ্বারা ফাঁস লাইগা ফাঁস লেগে সে মারা গেছে ভাইরা বন্ধুরা জীবনের শেষ সময়টা উম্মে জামিলের ছিল পাগলের মতো আর অপমানজনক মৃত্যু পাহাড়ে কোথায় কেউ জানলো না কেউ দেখলো না ফাঁস লেগে তার মৃত্যু হলো এই হলো নবীর দুশমন আবু লাহাব আর উম্মে জামিলের জীবনের শেষ পরিণতি করুণ পরিণতি কেন এতটা অপমানজনক মৃত্যু হয়েছিল কারণ আল্লাহ তাদের উপর নারাজ আল্লাহ তারে ধরছেন কে ধরছেন আল্লাহ তারে ধরছেন আহ ভাইরা আমার এজন্য আসুন সত্যিকারে আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা আমরা অন্তরে জায়গা দিই আর নবীর সাথে যারা দুশ্মনী রাখে তাদেরকে আমরা অন্তর থেকে ঘৃণা করি প্রতিবাদের যোগ্যতা সামর্থ্য যদি থাকে হাত দ্বারা হাত দ্বারাই আমরা প্রতিবাদ করব যদি তা না থাকে জবান দিয়ে প্রতিবাদ করব যেমনটা আজ সারা বাংলার আশেক রসুল তারা প্রমাণ করে দেখিয়েছে সাধুবাদ ধন্যবাদ সেই সমস্ত আশেক রসুল স্কুল কলেজের ছাত্র ভাইদের ভার্সিটির ছাত্র ভাইদের আল্লাহ পাক দিন দিন আমাদের অন্তরে নবীর মহব্বত এশকার ভালোবাসা বৃদ্ধি করে দিন কিয়ামতের মাঠে নবীর একজন আশেক হিসাবে আল্লাহ নবীর সামনে আমাদের পরিচয় দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন